রং বের করেন না, কিন্তু আপনাকে আমরা জেলে দিয়ে যাবো একদম। রং বের করেন, দেখার মাত্রই কোন আমি যদি খেয়াল করছি মাছের রং দেওয়া। হ্যাঁ, আমি ওই দিয়ে গেছি যে মাছ উঠান সব কালো মাছটা থাকতে থাকতে বেশি হয়ে যাবে। একটু রঙের ডিব্বাটা নিয়ে আসুন, যেটা আপনি ওই যে দেখেন কালোটা মিশে নাই এখনো, ওই যে মিষ্টি হলুদটা ওটি বিশেষ, ওটি মানে নতুন করে বসেছে কালোটা না। এটা আধা ঘন্টা পরে এটা আপনার এই কালার হয়ে যায়, আধা ঘন্টা পরে 10-15-20 মিনিট পর আবার আগের কালার হয়ে যায়, বাতাসে উঠে যায়। পানি সহ ঢালেন, পানি সহ ঢালেন, আপনি পানি সহ ঢালেন। এই আরে ও জায়গা ঢালতে এই দেখুন ঢালেন, কক্সিডের ভিতরে ঢালেন, কক্সিডের ভিতরে পানি সহ ঢালেন, মানুষ দেখো ভাঙা না না কক্সিড ভাঙা না, বা ঢালেন পানি সহ ঢালেন, মানুষ দেখো আপনি কি বুঝতে পারছেন যে এটা রং খাইলে যে আপনার কিন্তু খাওয়াবে এই পানি, এইটা খাইলে যে আপনার ই হবে এদিকে তাকান, এটা খাইলে যে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে আপনি জানেন, তাহলে আপনি এটা মানুষকে খাওয়াচ্ছেন মানে। রং মিশনের উদ্দেশ্য কি? রং মিশনের উদ্দেশ্য এটা সুন্দর দেখা যায়, আর বল কাস্টমাররা বলে যে একটু লাল মাছটা চাই, তখন এই লাল মাছটা দাম। এটা কত করে বিক্রি করেন, কেজি কত করে বিক্রি করছেন? 350 মানে দেশিটা কত বলে? না না, আমি দেশি না, এটা আয়সা বলে যে লাল মাছটা আপনাকে কত জিজ্ঞাসা করে দেশি কত করে আপনি? এটা কিনা 380 টাকা, 380 টাকা করছে। তো এই মাছ কিনে আনছেন, এটা তো আপনাকে ওর স্লিপ নিয়ে আসতে হবে, কারণ মাঝে মাঝে স্লিপ নিয়ে স্লিপ নেই। রং মাছ, রং সহকারী রং কিনে রং বাই করেন না? ওখান থেকে আমরা পানি সময় নিয়ে আসি, এভাবেই ওখানে রং বিষয় না। এখানে আমরা ধর এখানে দেখতে পাচ্ছি কিছু মাছ রং হয়েছে আর কিছু মাছ হয়নি, তার মানে আপনি পরবর্তী এখানে মাছ তো মিশা না না না, এর মানে এটা হলো এই এই যে মাছটা কালো হয়ে যায় প্লেটে থাকার পর 10-20-25 মিনিট আধা ঘন্টা পর এই কালারটা আপনারা চলে যায়, আর যেটা পানিতে থেকে যায় তাহলে রংটা দেন কেন? তাহলে রংটা দেন না না না, এই মাছ উঠানো যাওয়ার পর তো কালো হয় তাহলে রং না, এই মাছ উঠানোর পর পর আধা ঘন্টার ভিতরে মোটামুটি বিক্রি হয়। রঙের উপকারিতা কি মানে এখানে দেখছেন কি জন্য? দেখা একটু সৌন্দর্য, এছাড়া কিছু সৌন্দর্য সৌন্দর্য দেখা সৌন্দর্য নাকি দাম বাড়ে না? কিন্তু আমি সবসময় ন্যাচারাল ঠিক হয়েছে কিনা করবেন না?